খেয়াল থাকে না দুই শয়ের কারবার। রবীন্দ্রনাথ লিখেছেন বাংলা শব্দতত্ত্বে বাংলা উচ্চারণ প্রবন্ধে। আমরা বলি আমাদের তিনটে শয়ের উচ্চারণে কোনো তফাৎ নাই, বাংলায় সকল শয় তালব্য শয়ের ন্যায় উচ্চারিত হয়, কিন্তু আমাদের যুক্ত অক্ষরের ক্ষেত্রে এ কথা খাটে না। তার সাক্ষ্য দেখো কষ্ট শব্দ ও ব্যস্ত শব্দের দুই শয়ের উচ্চারণে অনেক প্রভেদ আছে, প্রথমটি তালব্য ও দ্বিতীয়টি দন্ত্য। আসতে হবে ও আশ্চর্য এই উভয় পদে দন্ত্য ও তালব্যশয়ে প্রভেদ রাখা হয়েছে। এ কথা বললেও রবীন্দ্রনাথ কখন কোন উচ্চারণ হবে তার সাধারণ নিয়ম বলেননি। তবে এটা ঠিক যে বাংলায় অসংযুক্ত স্বরের উচ্চারণ তালব্যশয়ের মতো, তাই ভীষণ কানে লাগে অধুনা বহু প্রচলিত সাপ শব্দের সাপ সাপ শব্দের সাফ উচ্চারণে। আরও আশ্চর্য এই যে এই বিকৃত উচ্চারণটি এখন সংসদের উচ্চারণ অভিধানেও স্থান পেয়েছে, কিন্তু আমার পক্ষে এই উচ্চারণ কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয় দুই কারণে। প্রথমত, দন্ত্যস্বরের উচ্চারণ তালব্যস্বরের মতো হবে। দ্বিতীয়ত, ফ ফ ফ বাংলায় ও সংস্কৃতে ফ উচ্চারণ নেই, এটি ফার্সি থেকে এসেছে, তাই বাংলা পরিশীলিত উচ্চারণ সাফ নয় সাপ সাপ সাপ। একটা নিয়ম বলা যেতে পারে, শব্দের প্রথমে যুক্তাক্ষরে থাকলে সচরাচর সব স্বরের উচ্চারণ দন্ত্যস্বরের মতো হয়, যেমন শ্রীমতী, স্তব, শ্রেয় ইত্যাদি। শব্দের প্রথমে যুক্তাক্ষরে মূর্ধন্য স আমার খেয়ালে আসছে না, তাই উদাহরণ দিতে পারলাম না। রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতিতে খেয়াল করেছেন নিশ্চয়ই, আশ্চর্য শব্দে যুক্তাক্ষরে তালব্য স শব্দের মধ্য হলেও তার উচ্চারণ হয়েছে দন্ত্যস্বরের মতো, তবে এটি সাধারণ নিয়ম নয়। যেমন ধরুন প্রস্ফুটিত, এখানে উচ্চারণ তালব্যস্বরের মতো। শব্দের শেষে আবার বিষ্ণু, জিষ্ণু, প্রশ্ন, অনেকে প্রশ্ন দন্ত্যস্বর দিয়ে উচ্চারণ করেন প্রশ্ন এইভাবে, এটি সম্ভবত পূর্ববঙ্গের আঞ্চলিক উচ্চারণ, প্রমিত শিষ্ট উচ্চারণ নয়। বলুন প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। আরও দেখুন, যে কোনো স্বরের সঙ্গে র বা রি যুক্ত হলে দন্ত্যস্বরের উচ্চারণ হয়, যেমন আশ্রম আশ্রয়, বিশ্রাম সাশ্রয় ইত্যাদি। এটি শব্দের প্রথমে না থাকলেও এই প্রসঙ্গে হয়তো পরে আবার ফিরে আসব আপনাদের মন্তব্যের ভিত্তিতে। আর শ্যামবাজারের শশীবাবু যতই কলকাতার হোক, শিষ্ট নয় তো বটেই।